হ্যালো স্টুডেন্ট, হিস্ট্রি সিম্পলিফাইড চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো, অর্থাৎ যারা এইচএস দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঔপনিবেশিক ভারতের শাসন। এই প্রশ্নগুলি এসএকিউ এবং এমসিকিউ আকারেও আসতে পারে, তো এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে বা অনেকটা হেল্প হবে। দেখো, আজকে আলোচনা করছি ঔপনিবেশিক ভারতের শাসন। প্রথম প্রশ্ন, ভারতবর্ষে কোন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়? 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। 2 নম্বর প্রশ্ন, দেখো ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন? প্রিয় স্টুডেন্ট, ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি, আর ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 3 নম্বর প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার আইন কি? 1909 খ্রিস্টাব্দে ভারতের বড়লাট মিন্টো এবং ভারত সচিব মরলে যে সংস্কার আইন প্রবর্তন করেন তা মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। এই আইনের দুটি দিক ছিল, 1 কার্যনির্বাহী পরিষদ, 2 আইন পরিষদ। 4 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কি? মরলে মিন্টো সংস্কার আইন ভারতীয়দের খুশি করতে না পারায় ভারতীয় রাজনীতিতে এর ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। 1 নম্বর নরমপন্থী চরমপন্থী ঐক্য, 2 নম্বর লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দ, 3 নম্বর হোমরুল আন্দোলন। তাহলে এই পরিস্থিতিতে 1919 খ্রিস্টাব্দে বড়লাট চেমসফোর্ড ও তার সচিব মন্টেগু যে সংস্কার আইন প্রবর্তন করেন তা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়? 1930 খ্রিস্টাব্দে। মোট 3টি গোলটেবিল বৈঠক হয়েছিল, প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। জাতীয় কংগ্রেস কেবলমাত্র মহাত্মা গান্ধী ও সরোজিনী নাইডু অংশগ্রহণ করেছিলেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে, এবং 3টে গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। 6 নম্বর, সিডিসন কমিটি কি? 1917 খ্রিস্টাব্দে স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে ভারতে বৈপ্লবিক কার্যকলাপ রোধের জন্য 5 সদস্যের একটি কমিটি গঠিত হয়। এই কমিটি সিডিসন কমিটি নামে পরিচিত। 7 নম্বর, রাওলাট আইন কি? ভারতবর্ষে সরকার বিরোধী বৈপ্লবিক আন্দোলন দমন ও বৈপ্লবিক কার্যকলাপ বন্ধের জন্য 1919 খ্রিস্টাব্দে 18ই মার্চ স্যার সিডনি রাওলাট একটি দমনমূলক আইন জারি করেন যা রাওলাট আইন নামে পরিচিত। 8 নম্বর, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে কার নেতৃত্বে ঘটেছিল? 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল মাইকেল ও ডায়ারের নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটেছিল। এটা পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটেছিল। 9 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগের মতো বর্বরচিত ঘটনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেছিলেন। 10 নম্বর, AITUC কে কবে কোথায় গঠন করেন? 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় কানপুরে প্রতিষ্ঠা করেছিলেন AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পুরো নাম। 11 নম্বর, ভারতীয় কমিউনিস্ট পার্টি কবে কোথায় কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে তাসখণ্ডে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। 12 নম্বর, ভারতে কমিউনিস্ট পার্টি কবে কোথায় প্রতিষ্ঠা হয়? ভারতের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় 1925 খ্রিস্টাব্দে কানপুরে উত্তরপ্রদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। 13 নম্বর, ভারতে কবে কোথায় কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? 1923 খ্রিস্টাব্দে পহলা মে মাদ্রাজে প্রথম মে দিবস পালিত হয়েছিল। নেতৃত্ব দিয়েছিলেন কে? সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। 14 নম্বর, সিমলা দৈত্য কি? মুসলিম নেতা আগা খান নেতৃত্বে 35 জন মুসলিমের একটি প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দে পহলা অক্টোবর লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য দাবি জানিয়ে একটি স্মারক লিপি জমা দেন। এটি সিমলা দৈত্য নামে পরিচিত। 15 নম্বর, কবে কার নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে ঢাকার নবাব সালিমুল্লাহর নেতৃত্বে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ। এর প্রথম সভাপতি ছিলেন আগা খান। 16 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা কি? 1929 খ্রিস্টাব্দে ভারতে 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মামলা দায়ের করে তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মামলার প্রকৃত উদ্দেশ্য ছিল কি? ভারতে কমিউনিস্ট আন্দোলনের গতি রোধ করা। 17 নম্বর, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি? 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ভারতের সাম্প্রদায়িক ঐক্য ধ্বংস ও ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে যে নীতি ঘোষণা করেন তা সাম্প্রদায়িক বাঁটার নীতি নামে পরিচিত। এটাকে ক্রমিউনাল অ্যাওয়ার্ড নামেও ডাকা হয়। এই নীতি অনুসারে ভারতে বর্ণ হিন্দু, অনুন্নত হিন্দু,
মুসলমান শিখ প্রভৃতি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। 18 নম্বর রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন? গান্ধীজি। 19 নম্বর বড়দৌলি সত্যাগ্রহ কবে কোথায় কার নেতৃত্বে হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে গুজরাটের সুরাট জেলায় প্রথম বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। 20 নম্বর অধীনতামূলক মিত্রতা নীতি কি? 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। এর দুটি শর্ত ছিল, 1 নম্বর এই নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যের একদল ব্রিটিশ সৈন্য থাকবে এবং মিত্রতা চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজার দরবারে একজন ইংরেজ প্রতিনিধি বা রেসিডেন্ট থাকবে। এছাড়া এতে আরও বলা হয়েছিল যে কি, যে উক্ত রাজ্যকে যদি অন্য কোনো শক্তি আক্রমণ করে তাহলে ব্রিটিশরা তাদেরকে রক্ষা করবে এবং ওই দেশকে, ওই রাজ্য, চুক্তিবদ্ধ রাজ্য তাকে অন্য কোনো দেশীয় রাজ্যের সঙ্গে সম্পর্ক বা সন্ধি করা চলবে না। 21 নম্বর পঞ্চাশের মন্বন্তর কবে হয়, এর দুটি কারণ কী ছিল? 1942 থেকে 43 খ্রিস্টাব্দে পঞ্চাশের মন্বন্তর হয়, এর দুটি কারণ হলো, 1 নম্বর প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসল নষ্ট হওয়া, 2 নম্বর খাদ্য সংকটের সময় বার্মাসহ বাইরের স্থান থেকে বাংলায় খাদ্যশস্য আমদানিতে বাধা। তাহলে এইসব কারণগুলোর জন্য বাংলায় কিন্তু পঞ্চাশের মন্বন্তর হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, কে কবে সত্যবিলোপ নীতি জারি করেন? 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি প্রথম সত্যবিলোপ নীতি জারি করেছিলেন। আচ্ছা, এতে কি বলা হয় একটু মনে রাখবে, এতে বলা হয় যে কোনো দেশীয় রাজার যদি পুত্র সন্তান না থাকে তাহলে ওই রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে। এই নিয়ে ভারতীয় দেশীয় রাজারা তারা প্রতিবাদ জানায় এবং আমরা দেখি যে পরবর্তীকালে 1857 মতো বিদ্রোহ সংগঠিত হয়। 23 নম্বর ইলবার্ট বিল কি? ভারতের বড়লাট লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব সিপি ইলবার্ট 1883 খ্রিস্টাব্দে একটি খসড়া বিল প্রণয়ন করেন। এই বিল দ্বারা ভারতীয় বিচারপতিরা শ্বেতাঙ্গদের, অর্থাৎ যারা বিদেশি ছিল, তাদের বিচার করার অধিকার পায়, যা ইলবার্ট বিল নামে পরিচিত। 24 নম্বর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে কবে চালু করেন? প্রিয় স্টুডেন্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে হচ্ছে দেশীয় সংবাদপত্র আইন। 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন এটি চালু করেছিলেন এবং তিনি আরও কিছু আইন প্রণয়ন করেন প্রতিক্রিয়ামূলক, যেটা হচ্ছে কি, অস্ত্র আইন। নেক্সট আসছি 25 নম্বর, কবে কাদের মধ্যে লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লাহোরের সন্ধি স্বাক্ষরিত হয়। 26 নম্বর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি? রাওলাট আইন ও অন্যান্য কয়েকটি ঘটনার প্রতিবাদে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় যোগদান করলে 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল মাইকেল ওডায়ারের নেতৃত্বে পুলিশ সমাবেশে নিরস্ত জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। এতে কমপক্ষে 1000 মানুষের মৃত্যু হয় বেসরকারি হিসাবে। এই ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। 27 নম্বর মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখো। মিরাট ষড়যন্ত্র মামলায় যারা অভিযুক্ত ছিলেন দুজন, বেঞ্জামিন ব্রাটলি ও ফিলিপস প্র্যাট। 28 নম্বর গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? অসহযোগ আন্দোলনের কিছু আন্দোলনকারী উত্তরপ্রদেশের চৌরি চৌরায় বেশ কিছু পুলিশকে পুড়িয়ে মারে। 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি এই সহিংসার ফলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন, আর এই ঘটনাকে বলা হয় চৌরি চৌরা ঘটনা। গান্ধীজি মনে করেছিলেন যে অহিংস আন্দোলন, এই আন্দোলনে হিংসা প্রবেশ করেছে, তাই তিনি আন্দোলন প্রত্যাহার করে নেন। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এরকম ভিডিও পাওয়ার জন্য। বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কোনো বিষয়ে সমস্যা থাকলে কমেন্ট করতে পারো, ভিডিওটি কেমন হলো আমাদের কমেন্ট করে জানাও। আগের যে অধ্যায়গুলো তোমরা যদি ভিডিও না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখো, আমাদের যে প্লেলিস্ট করা আছে ইতিহাসের এইচএসের নোটসের সেই প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিও দেখতে পারো। এই ভিডিওটি যদি পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করো টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে তোমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নাও, তাহলে তোমাদের প্রিপারেশন ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয় তাহলে আমাদের সঙ্গে থেকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।